আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, পাঁচ সাত নারী মিলে ঘেরা নিল ধাগা আলার আগা। কেহ বলে লাল লিব, কেহ বলে কালো, কেহ বলে এই মরার ধাগা লক্ষ ভালো, কেহ বলে হলদা নিব, কেহ বলে নীল, কেহ বলে মরার ঘাড়ে দে দু কিল। এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে, তার নাম লেখা হবে দোজকের ভিতরে। এত দামি জিনিস আজকে কেমন করে মাছওয়ালার আগাদিকে যায় দাঁড়িয়ে যায়? এ বোন আমার, কেমন করে আপনি কাপড়ওয়ালার আগাদিকে চলে যান? কেমন করে ফ্রি হয়ে আপনি ট্রেনে বেপারদা হয়ে? আপনি দুনিয়ার সোনার চাইতে যখন দামি, তাহলে আপনার ওপরে সামান্য এতটুক সোনাকে যদি তিন চার রকমে প্যাক করা যায়, আপনার ওপরে তো বেশি নয়, একটা বোরকার প্যাক আল্লাহ বলেছেন। একটা বোরকা দিয়ে তুমি নিজকে প্যাক করো, কারণ দাম দামি জিনিসকে খোলা রাখলে তার মর্যাদা ঘটে যায়, তার সম্মান ঘটে যায়। এই জন্য দামি জিনিসকে লুকিয়ে রাখতে হবে যা কারো দাম থাকে। কিন্তু আজ এত দামি জিনিস আমার মা বোন আজ বাইরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোমরা বাড়িকে বেশি করে ধরো, তোমরা বাড়িতে থাকার চেষ্টা করো, ওয়া কারণে বিনা কাজে তোমরা এখান ওখান যেও না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বাড়িতে বেশি থাকতে বললেন, আর তার বিনিময়ে আজ আমার মা বোনেরা বর যাত্রী যেতে শুরু করে দিল। আল্লাহ বলছে তোরা বাড়িতে বেশি থাক, যতক্ষণ বাড়িতে আছিস তোরা হেফাজতে আছিস, বিনা কারণে ওয়া কারণে তোরা বাইর ঘাটে যাস না। একান্ত প্রয়োজন যদি পড়ে যায় তখন বাড়ি থেকে বের। আব কেউ মরেছে, কিছু অসুবিধা আছে, যেরকম ব্যাংকে যেতে হতো এইরকম আছে, কোর্টে যেতে হবে, হ্যাঁ আছে কি না, ডাক্তারখানা যেতে হবে, তখন তোরা যাবি। আচ্ছা, একটা ক্যাথা দিয়েছে, দোয়া করতে বলেছে, এক ঘন্টা বক্তব্য দিতে দেন, তারপরে ইনশাল্লাহ আবার আমি আপনাদের কাছে হাত বাড়াবো। প্রায় জায়গাতে দেখেন ফকিরের কপালে সুখ সহে না, আর সুখ আসলে রহে না, তো ওই রকম লাগছে আমি হয়ে গেছি। মানে আমার কপালে সব জায়গাতে বক্তব্য করা জুটে না, মানে ওই প্রত্যেক জায়গাতে কি আমাকে মানে কিছু কালেকশন করতেই হবে। তো যা হোক, কালেকশন তো করবই বাবা, তো আমারও তো ইচ্ছা হয় যে আপনাকে আমি দুটো দশটা কথা শোনাই। হ্যাঁ, মানুষ তো আমার জন্য আসছে যে দশটা কথা শুনবো, তা আমি এক ঘন্টা বক্তব্য দিই। তবে এ বাবা, ভালো লাগে না ওয়াজ শুনতে? ভালো লাগে না? লাগছে তো একটু চলে আসেন না, আর একটু এই দেখেন ওরা কীরকমভাবে দাঁড়িয়ে আছেন, ওনারা কষ্ট হচ্ছে, একটু চলে আসেন বাবা, চলে আসেন। আবা আবা আমার জান, এ জান আবা, আবা আবা আমার জান, অতিকারা না জিয়ান, জিয়ান মানে বরবাদ, সময় বরবাদ করেন না, ভোজপুরিতে বলছি। আবা আবা আমার জান, ওয়াক্ত কারা না জিয়ান, দেখা খোল গইল বানে কি কে দোকান। আবা আবা আমার জান, এ জান আবা, আল্লাহ, ই ভালোবাসা কীরকম হলো জি? একটা উদাহরণ আপনারা শুনেছেন যে ভালোবাসা দুতরপা হয়। হ্যাঁ, একতরফা ভালোবাসা কোনোদিন হয় না। মানে ওই যে উদাহরণটা দিয়েছিলাম যে একটা মেয়ে একটা ছেলেকে বড্ড ভালোবাসে, কিন্তু মেয়েটা ওকে মোটেই ভালোবাসে না, মেয়েটা ওকে ভালোবাসে আর ছেলেটা মোটেই ভালোবাসে না। তো মেয়েটা একদিন নম্বর নিয়ে ওকে ফোন লাগিয়ে বলছে যে তোকে আমি খুব ভালোবাসি, কইছে আমি তোকে ভালোবাসি না, কইছে যে আমি তোকে না পেলে মরে যাবো, কইছে যে তুই মরে গেলে আমার কোনো যাই আসে না। হ্যাঁ, ফের ওকে তারপরে ওকে মানে ভোজপুরিতে বলছে ফোন লাগিয়ে কে কেসন বাড়া হো, কইছে ঠিক বানি, কইছে কে বলা তারু, কইছে হাম তোহার জান বলা থাই, আরে বাপরে, হ্যাঁ তো কা কা বাত বা, কইছে সোত বাড়া তো সপনা ভেজ দা, যদি শুয়ে থাকো তো স্বপ্ন আমার কাছে পাঠিয়ে দাও, রোত বাড়া তো আঁসু ভেজ দা, কান্না করো তো চোখের জল আমাকে দিয়ে দাও, হাসরাহাল বাড়া তো মুস্কান ভেজ দা, মানে যদি হাসো তো আমাকে তোমার খুশিটা আমাকে দিয়ে দাও। মেয়েটা কত তাকে ভালোবাসছে যে এই কথা বলছে, আর ছেলেটা ওকে যে ভালোবাসে না, কী উত্তর দিছে জানেন? কইছে হাগ রহাল বাণী, কাহা তা গরমা গরম তোহার খাতির ভেজ দি, কইছে পায়খানাতে বসে আছি বলো তো তোমাকে গরম গরম পেঠিয়ে দিছি। ওকে ও চোখের জল চাইছে, ওর ও চোখের জল নিতে তো তুদা প্রস্তুত, আর ইয়াকে দিতে চাইছে নোংরা। তো ওই রকমই আপনার জন্য আমি এত ভাব কষ্টর ওপরও বক্তব্য রাখতে পারছি, আর আপনি আমার ভালোবাসাতে একটু এইটুকু আগিয়ে আসতে পারবেন না? একটু করে চেপে আসেন তো, জায়গা নেই তার জন্য দাঁড়িয়ে আছেন, একটু চেপে আসেন, একটু একটু একটু
अरे जन्नत जाए के विचार बात थोड़ा सटके आबा आबा भैया आगे आबा पीछे जगह बनाबा आबो तनी आगे आबा। ए जे देखें अनेकटा फाका हो गेछे, आपनारा आसेन आर ओनारके ढुकते दें, ढुकते दें ओनारा के। চলে আসেন, চলে আসেন। 80 টাকা দেখেন প্যাটে, এখানে আপনার দুটা লাভ হবে। এক তো আপনি 80 টাকা দিয়ে খেলেন কিনা, টাকাটা আপনার মসজিদে গেল। আর যদি মাংসটা বেঁচে যায় ক্ষয় হয় তো মসজিদেরই নোকসান হলো। এই জন্য আপনি খাবেন, আপনার তৃপ্তিও হবে, আপনি শান্তিতে থাকবেন, আপনার এটাও ফায়দা। আর ওদিকে টাকাটা মসজিদে গেল, ওদিকে নিয়ে কি একটা ওদিকেও ফায়দা। এলে খেয়ে লওয়াটাই ভালো, যদি বসে থাকেন না, যদি কাউরের প্রয়োজন হয়, গ্যাস ট্যাসের সমস্যা না থাকে তো যে একটু ধুইনে দেন যান। হ্যাঁ, তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল ওলা। ও মহিলা, তোমরা বাড়িকে শক্ত করে ধরো, তোমরা বাড়িতে বেশি থাকো, তোমরা ওয়া কারণে বিনা কারণে তোমরা এখানে ওখান যেও না। আজকে আমার মা বোনেরা আচ্ছা বিয়েতে বরযাত্রী যাওয়াটা কোনো কারণ না, বিনা কারণ বর যাত্রী যাওয়া কোনো কারণ নয়। বিয়েতে এখানে ওখান যাও, কাউরের বাড়ি বউ দেখতে যাওয়া এটা কোনো কারণ নয়। মাইয়াতে অপর গ্রামে, আল্লাহরে আল্লাহ, আমাদের সমাজে এমন এমন আছে, ওই মাথায় যদি কেউ মরে দেখবেন দলবদ্ধ হয়ে 5টা 7টা করে নারীরা এবার হাঁটতে 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 রাস্তা দিয়ে যায়, আর দেখে দেখতে যায়। বলবেন তাহলে কাউরির বিপদে যাওয়া কি এটা ভুল? না না, আপনার যদি নিজের আত্মীয় হয় আপনি যান, আর যদি আপনার আত্মীয় অন্য কেউ আছে আপনি যান, কিন্তু ওখানে যাওয়ার পরে আপনারা বড় ভুল করেন। একটা ভুল কি করে একটা জীবিত লোককে, যেটা মহরিম ছাড়া গায়ের মহরিমকে দেখতে পারে না। আর মহরিম হলো কে শুনেলেন? মহরিম হলো ওরা যার সাথে বিয়ে হারাম, যার সাথে বিয়ে হারাম। যেমন আপনার বাবা, ও বোন ভালো করে শোনেন, যেমন আপনার বাবা, যেমন আপনার ভাই নিজের ভাই, যেমন আপনার নিজের মামা, যেমন আপনার নিজের কাকা, যেমন আপনার নিজের ভাগ্নে, যেমন আপনার নিজের ভাস্তে, যেমন আপনার নিজের নিজের মামা এবং কাকা, দাদু এবং নানা, এই রোগ লোকগালা যাদের সাথে বিয়ে হারাম, এই লোকগালা যদি মরে বা এই লোকগালা জীবিত থাকে, তার সাথে কথা বলা যাবে? তার সাথে কোনো পর্দা নাই। তবে পর্দা কি? তার মাথার কাপড় যদি বাপের সামনে পড়ে যায় গুনাহ হবে না, এক হাত যদি এতটা উদাম হয়ে যায় ভাইয়ের সামনে গুনাহ হবে না, কাপেন্ডেলে যদি উদাম হয়ে যায় গুনাহ হবে না, কিন্তু চাস্ত ভাইয়ের সামনে যদি হয় আপনার গুনাহ হবে, খালাতো ভাইয়ের সামনে যদি মাথার কাপড় পড়ে যায় আপনার গুনাহ হবে, আপনার কাকাতো ভাইয়ের সাথে আপনি বসে বসে গল্প করেন আপনার মাথায় কাপড় থাকে না, আপনার মামাইতো ভাইয়ের সাথে আপনি বাড়ি থেকে চলে যান, এই যাওয়াটা আপনার জায়েজ হবে না। আপনার চাস্ত চাচার সাথে আপনি যাবেন, আপনি যদি হজ করতে যান আপনার হজ পর্যন্ত করা যাবে না। হজ যে কি ইবাদত, হজ ইবাদত। তারপর নিজের চাস্ত চাচার সাথে, চাস্ত ভাইয়ের সাথে হজ করা যদি না হার জায়েজ না হয়, তাহলে পারে এর সাথে বেড়াতে যাওয়া কোথায় পেয়েছে? বন্ধুরা আমার, সমাজে ভুলে ভুল ভরে আছে। আমার মা বোন আপনাকে বলি, হজ একটা আল্লাহর বিধান, ইবাদত একটা কত বড় ইবাদত। তারপরও ওর মোহর সাথে মোহরিম হওয়া দরকার, আল্লাহর ঘরের ইবাদতে জিয়ারতে যাবে, হজ করতে যাবে, ইসলামের আরকান পুরা করতে যাবে, তাও সাথে চাস্ত ভাইয়ের সাথে যেতে পারে না, চাস্ত চাচার সাথে যেতে পারে না, যার সাথে বিয়ে যাই যাচ্ছে তার সাথে যেতে পারে না, তাহলে পারে আনতে চেয়ে শ্বশুর বাড়ি আনতে চলে গেল, একলাই চাস্ত ভাই কুণ্ঠে পেয়েছে, তুমি পিছে দিকে বসে চলে আসবে তুমি। মুসলমান শুনেলেন কান খুলে, খালাই তো ভাই যাক, মামাই তো ভাই যাক, ওর সাথে আপনি বৌমাকে বিদায় দিবেন না।
দিবেন না কেন ও মুহরিম লয় লোকটার উপরে কি বিশ্বাস গো কি বিশ্বাস এর উপরে বন্ধুরা আমার সমাজকে চেঞ্জ বা যে আছে বুড়াইকে সেই করেন সিস্টেমকে শেষ করেন বন্ধুরা আমার আমি বলতেছিলাম এবার পর্দা কোথা থেকে আসলো এই পর্দা যখন শুরু শুরু ইসলামে আল্লাহ আকবার শুরু শুরু ইসলামে যখন পর্দার সম্বন্ধে কোনো আয়াত নাজেল হয়নি পর্দা কি জিনিস জানতো কি না মানুষ কোরআন নাজিল হতে আছে এক এক করে বিধানগুলো নাজিল হতে আছে পর্দা সম্বন্ধে কোনো আয়াত নাজিল হয় নাই যার কারণে যেমন অজ্ঞতার যুগে কোরআন আসার আগে মহিলারা যেইভাবে রাস্তাঘাটে চলাচল করত খুব সাধু আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন মা মাস্টার সাহেব আপনি না গুমনাম নাম বলেনি আল্লাহু আকবার হাদিসটা আপনাকে শোনাছিলাম কি আল্লাহ পাকের নবী বলছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু রাজুলুন তাসাদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা তাআলামা সামালু মা তুনফিকু ইয়ামিনুহু আল্লাহ পাকের নবী বলছেন কিয়ামতের দিন সাত প্রকারের মানুষ আল্লাহর আরশের কুরসির ছায়ার তলে মাথা লুকাবে জায়গা পাবে তার মধ্যে একটা হবে কে যাকে আল্লাহ মাল দিয়েছে আর ওই মাল থেকে সাদকা করেছে এমন ভাবে যে তার ডান হাত দিলে বাম হাত জানে না মানে এমন গোপনীয় দান করেছে অন্য কেউ তার বিষয়তে জানে না ওই গোপন ভাবে দেখেন এই যে স্বর্ণের দুটা কানের এরিন খুলে দিয়ে পাঠিয়েছে কোন মহিলা এই যার আর সে আজিমের ছায়ার তলে জাগা লেওয়ার জন্য এই আল্লাহ কিরকম দিনদার কিরকম পরেজগার সাথে একটা কানের হাতের একটা আংঠিক দিয়ে খুলে দিয়েছে এগুলো সাইটেলে আলহামদুলিল্লাহ জিয়াউল হক মৃত্যু বাবার জন্য 300 টাকা এক বস্তা সিমেন্ট আল্লাহ সবারই জন্য একটু দোয়া করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الحنان المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم أسألك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات اللهم اغفر لنا ولأستاذنا ولأحبابنا ولشيوخنا ولذرياتنا ولمن حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أي الله أي حتي 15000 تكا أي الله كان ريرين حتي رانتي পায়ের নূপুর এই আল্লাহ হাজার দু হাজার দশ হাজার থেকে 15,000-10,000 পর্যন্ত যত রকমের দান এসেছে আল্লাহ প্রত্যেক মানুষের কিছু না কিছু আশা আছে এই আল্লাহ কাউরির মা নাই আল্লাহ কাউরির বাবা নাই কয়েকটা মহিলার খবর শুনলাম আল্লাহ স্বামী হারিয়েছে ওই মৃত্যু স্বামীর জন্য মাবুদ গো আমার খালারা আল্লাহ দান পাঠিয়েছে মাবুদ এই দানের বিনিময় তাদের স্বামী আল্লাহ যেই অবস্থায় আছে জানি না কি অবস্থা তার আল্লাহ কোনোই প্রকারের যদি তার জীবনে গুনাহ হয়ে থাকে এই দানের বিনিময় তুমি ক্ষমা করে দাও আল্লাহ কবরে প্রশস্ত করো নূর দিয়ে মানওয়ার করো গুলবাগে ফুলবাগে পরিণত করো এই আল্লাহ আমার খালারা কাবেদা সাজেদা সলেহা করো স্বামীর সহগানি করো এই আল্লাহ গোপনে দানকারী আল্লাহ কানের এরিন দিয়েছে আর সে আজিমের স্থায়ী ছায়ার তলে তোমার নবীর হাদিস অনুযায়ী তুমি জায়গা দিও আল্লাহ ওই ভাই আমার 15,000 টাকা দিয়েছেন মাবুদ গো এই কষ্ট করা টাকা জান্নাতের আশাই দিয়েছে মাবুদ নবীজি বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ নির্মাণ করলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে রাসূলের হাদিসের উপরে বিশ্বাস করে আল্লাহ এই দান 15,000 টাকা দিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দাও রব্বানা তাকাব্বাল দুনিয়া কন্ট্রা শামিল আলেম আমিন আমিন খেতে চান
শামসুল হক ভাই আমার আল্লাহ 1000 টাকা শামসুল হক আল্লাহ ভাই আমার ছিল 1000 টাকা আল্লাহ এখানে তে দিল একজন 500 আরো দিয়া গেল দান কবুল করে নাও তুমি রহমান সাথে আরো আল্লাহ এসে গেল 100 টাকা তারপর তে আল্লাহ তুমি হয়ে যাও শাখা ওগবারি দোয়া করি তাহারও কারণ দাও আল্লাহ তাকে তুমি সুখেরি জীবন রুজি রোজগারে আল্লাহ দাও বরকত দূর করে দিও আল্লাহ বাড়ির বালা মুসিবত আমিন আমিন আমার মা খালারা ও মা আল্লাহ পাকের নবী বলে গেছেন মহিলারা তাশাক দাক না তোমরা বেশি বেশি করে সাদকা করো তোমরা বেশি করে সাদকা করো কেন তোমরা আমি বেশিরভাগ জাহান্নামে দেখলাম তার কারণটা কি যে তোমরা তা কি করো বেশিরভাগ আল্লাহর নাশুকরি করো আর স্বামী যা আছে খেয়াল যাচ্ছে স্বামীর তোমরা নাফারমানি করো আমার মা খালারা আপনারাকে বলি মা গো এই দুনিয়ার জান্নাত দুনিয়ার ভাই সব চাইতে দামি জায়গা যেই জায়গার ব্যাপারে নবী সাহেবজি বলে গেছেন আল্লাহর নিকটে সব চাইতে প্রিয় জায়গা হলো মসজিদ আহাব্বুল বিলাদে ইলাল্লাহ মাসাজিদুহা আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহর নিকটে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহ আসওয়াকুহা আর আল্লাহর নিকটে সবচাইতে জঘন্য জায়গা হলো বাজার আর আমরা বাজারে জমি কিনতে পারলে খুব খুশি হই যে বাজারে জমি কিনে নিয়েছি আল্লাহর জান্নাতে জায়গা কিনতে পারলে খুশি হন যে আমি মসজিদের জায়গাতে খরচ করতে পেরেছি নানি কি লাগে সোনা চানি না হীরা মতিয়া আল্লাহু আকবার কোনটা মোজাম্মিল গো মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার মোশাফাত করি আলহামদুলিল্লাহ মোজাম্মিল হক আল্লাহ রে আল্লাহ এটা কার এটা আনিসুর রহমান নাকি না আনিসুর রহমানের জামাই এটা কে দিয়েছে শ্বশুর দিলে না জামাই দিলে আর জামের কই দিতে হলে আরো ফের কখন দিবেন সময় আসছে না যাইছে আমাদের হিন্দিতে একটা কথা বলে কাল করে সো আজ কর আজ করে সো আব কাল করে সো আজ কর আজ করে সো আব পল মে পর লাই বহুরিয়া হুয়েগা করেগা কব কালকে যেটা করবে সেটা আজকে করো আজকে যেটা করবে সেটাই এখন করো কেন তোমার যদি এখন মরণ চলে আসে তাহলে পারে কিন্তু কি হবে এই সময়টা পাবে না এই কথাটা মনে ভেবেন না একটা জীবনের আমার গল্প শুনেন আমি কি কাটিহার থেকে দক্ষিণ সাইডে জালসায় গেছিলাম এত করুণ কাহিনী রাত এরকম 11টা 12টার দিকে আমি ওয়াজ করতে করতে কালেকশন শুরু করলাম একটা এইরকমই ইয়ং ছেলে আসলো পাকেট থেকে টাকা বার করে আমার হাতে দিল আমি বললাম ভাইজান আর কিছু দিবেন না বললেন মাওলানা সাহেব পাকেটে যা ছিল আমি দিলাম আল্লাহ যদি হায়াতে রাখেন আবার সকালে কিছু দিয়ে যাব আল্লাহ রে আল্লাহ রাত্রে জলসাস 12টায় শেষ হয়ে গেল সকালে ফজরের নামাজ পড়ার পরে এলান হচ্ছে অমুক লোকটা দুনিয়াতে নাই ওর ছেলে জলসা শুনে এসেছে আসার পরে ঘুমিয়েছে নামাজি মা নামাজি স্ত্রী নামাজি নিজেও নামাজি মা ধান উসাতে উঠেছে বৌমা এবং শাশুড়ি দুজন মিলে ধান উসাচ্ছে রাত 3টার দিকে জেগে গেছে এবার ফজরের আজান হয়ে গেল আজকে কিন্তু সন্তান উঠতে পারে না মা বলছে সালামকে উঠা রে একটু উঠা দেখতো আজকে জালসা শুনে লেট করে ঘুমিয়েছে যার কারণে ছেলে আমার উঠতে পারে না না তো আউয়াল ওয়াক্তে ছেলে আমার উঠে কিন্তু বন্ধু রে মা ডাকতে ডাকতে মা ডাকতে ডাকতে আর ছেলে চালা করে না বলে বৌমা যাও তো ঘুমিয়ে গেছে নাকি খুবই একটু মাথা ধরে জাগিয়ে দাও নামাজের সময়টা চলে গেল মাথা ধরে ঘুরাচ্ছে যেই দিকে দিচ্ছে সেই দিকে মাথা ব্যা চলে যাচ্ছে বলছে মা কেমন কেমন লাগছে আম্মা তাড়াতাড়ি ঘরে এসো ঘরের মধ্যে গিয়ে দেখছে সন্তান জীবনের মতো তার ঘুমিয়ে গেছে রাতে 11টার সময় যার কাছ থেকে হাতে দান নিলাম সকালে এই হাত দিয়া লোকটাকে দফন করে বাড়ি আসলাম নিজের চোখে দেখা এই জন্য কাল করে সো আজকার আজকার সো আব কাল যেটা করবেন আজ করেন আজ যেটা করবেন এখন করেন সময় পাবেন কিনা আল্লাহ ভালো জানেন কতদিন সাত সাত আর 7000 টাকার দোয়া ভাই আমি করিব না আর 10 পুরিয়া না লিলে আজ হাত ছাড়িব না দেহিয়া এতনা মোট বা পয়সানে নোট গোটে গোট চাহি
আরে বুঝি না একরা কেসন ওইসন, যেমন তেমন ভাবেন না। আরে বুঝি না একরা কেসন ওইসন, বা একরামে জিন্দা।